ওয়ার্ল্ড টুরিস্ট স্পট এ আবার স্বাগতম। আজ আমরা আপনাকে জাপানের ইয়াকুশিমা দ্বীপে একটি অবিস্মরণীয় যাত্রায় নিয়ে যাচ্ছি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত এই মণিমুগ্ধকর দ্বীপটি আবিষ্কার করার সাথে সাথে আমাদের সাথে যোগ দিন। চলুন শুরু করি। জাপানের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি সত্যিকারের প্রাকৃতিক বিস্ময় ইয়াকুশিমা দ্বীপ। তার নিবিড় বন, আদিম সৈকত এবং অনন্য বন্য প্রাণীর জন্য পরিচিত ইয়াকুশিমা বিশ্বজুড়ে ভ্রমণকারীদের মুগ্ধ করেছে। এই প্রত্যন্ত দ্বীপটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত হয়েছে এবং আজ আমরা এর বিস্ময়কর সৌন্দর্যের রহস্য উন্মোচন করব। ইয়াকুশিমার সবচেয়ে উল্লেখযোগ্য দ্বীপগুলির মধ্যে একটি হল এর প্রাচীন সিডার বন। এই রহস্যময়ী বনগুলি ইয়াকুশুগির আবাসস্থল, প্রাচীন সিডার গাছ যা হাজার হাজার বছরের পুরনো। এই গাছগুলির মধ্যে কিছুকে 2000 বছরেরও বেশি পুরানো বলে মনে করা হয়, যা একটি ইথারিয়াল বায়ুমণ্ডল তৈরি করে। এই মহিমান্বিত অরণ্যের মধ্য দিয়ে ট্রেকিং অন্য কোন অভিজ্ঞতার মতো নয়। ঘন ছাউনির মধ্য দিয়ে সূর্যের রশ্মি ফিল্টারিং, প্রবাহিত স্রোতের মৃদু শব্দ এবং প্রশান্তির অনুভূতি সবকিছু মিলে একটি সত্যিকারের মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। ইয়াকুশিমার সবচেয়ে বিখ্যাত আকর্ষণগুলির মধ্যে একটি হল জোমনসুগি, একটি প্রাচীন সিডার গাছ যা 7000 বছরেরও বেশি পুরানো। এই মহিমান্বিত গাছটি কেবল স্থিতিস্থাপকতার প্রতীক নয়, বরং দ্বীপের সমৃদ্ধ ইতিহাস এবং প্রাকৃতিক ঐতিহ্যেরও একটি প্রমাণ। জোমনসুগিতে পৌঁছানোর জন্য দর্শকরা একটি চ্যালেঞ্জিং কিন্তু পুরস্কারমূলক ভ্রমণে যাত্রা করে। আপনি যখন বনের গভীরে প্রবেশ করবেন, আপনি এই প্রাচীন দৈত্যের নিছক আকার এবং মহিমা দেখে বিস্মিত হবেন। এমন একটি জীবন্ত বিস্ময়ের উপস্থিতিতে দাঁড়ানো সত্যিই একটি নম্র অভিজ্ঞতা। ইয়াকুশিমা শুধু এর মনোমুগ্ধকর বন নয়, দ্বীপটি অত্যাশ্চর্য উপকূলীয় সৌন্দর্যেরও গর্ব করে। স্ফটিক স্বচ্ছ জল, আদিম সৈকত এবং প্রাণবন্ত সামুদ্রিক জীবন সহ ইয়াকুশিমা প্রকৃতি উৎসাহী এবং সমুদ্র সৈকত প্রেমীদের জন্য একইভাবে একটি স্বর্গ। ইয়াকুশিমার চারপাশে স্নোরকেলিং এবং ডাইভিং, গ্রীষ্মমণ্ডলীয় মাছ, প্রাণবন্ত প্রবাল প্রাচীর এবং এমনকি সামুদ্রিক কচ্ছপ এবং ডলফিনগুলিকে খুঁজে পাওয়ার সুযোগে একটি রঙিন জলের নিচের বিশ্বকে প্রকাশ করে। দ্বীপের উপকূলরেখাটি মনোরম সৈকত দিয়ে বিস্তৃত, যেখানে আপনি আরাম করতে পারেন, সূর্যের রশ্মিতে নিজেকে ভিজিয়ে নিতে পারেন এবং প্রকৃতির প্রশান্তি উপভোগ করতে পারেন। প্রাকৃতিক বিস্ময়ের বাইরে ইয়াকুশিমা একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে। দ্বীপের ঐতিহ্য, লোককাহিনী এবং স্থানীয় রন্ধন প্রণালী ইয়াকুশিমার অনন্য জীবনধারার একটি আভাস দেয়। ঐতিহ্যবাহী উৎসব এবং আচার অনুষ্ঠান থেকে শুরু করে স্থানীয় উপাদেয় খাবার পর্যন্ত ইয়াকুশিমার সংস্কৃতি প্রকৃতির সাথে সাদৃশ্যে গভীরভাবে প্রোথিত। দ্বীপের সাংস্কৃতিক ঐতিহ্য অন্বেষণ আপনার ভ্রমণের গভীরতার একটি অতিরিক্ত স্তর যোগ করে এবং আপনাকে স্থানীয় সম্প্রদায়ের সাথে সংযোগ করতে সাহায্য করে। আমরা যখন ইয়াকুশিমা দ্বীপের মধ্য দিয়ে আমাদের যাত্রার শেষ পর্যায়ে এসেছি, আমি আশা করি আপনি এর মন্ত্রমুগ্ধ সৌন্দর্য এবং মানুষ ও প্রকৃতির মধ্যে সুরেলা সম্পর্কের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্বের একটি প্রমাণ। ওয়ার্ল্ড টুরিস্ট স্পট এর আরও মনোমুগ্ধকর পর্বের জন্য আমাদের চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি আপনার কোন পরামর্শ থাকে বা আমাদের একটি নির্দিষ্ট গন্তব্য কভার করতে চান, তবে নিচের মন্তব্যে আমাদের জানান।